মুম্বাইয়ের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। 31 অগস্টের ছোট বৈঠকে সক্রিয় থাকতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। শুক্রবার বৈঠকেও বেশ হাসি মুখে ঢোকেন তৃণমূল সুপ্রিমো। তারপর হঠাৎ কি হলো, সাংবাদিক বৈঠকে অনুপস্থিত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। মুম্বাইয়ের বৈঠকে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছোট একটি বৈঠক সেরেছে বিজেপি বিরোধী 28টি দল। সেদিন বিকেলেই আবার আদানি ইস্যুতে সরব ছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক বৈঠকে আদানি ইস্যুতে আরো বেশি আক্রমণাত্মক ছিলেন ওয়েনাডের সাংসদ। সূত্রের খবর, আদানি ইস্যুতে রাহুল গান্ধীর এই অতি সক্রিয়তায় নাকি আপত্তি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিরোধী জোটের সঙ্গে কোন রকম প্রাথমিক আলোচনা না করে কেন এভাবে আদানি ইস্যুতে সরব হলেন রাহুল গান্ধী, এই প্রশ্ন নাকি কংগ্রেস নেতাকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। তারপর অসন্তুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী বিমান ধরার অছিলায় মুম্বাই বৈঠকের পর সাংবাদিক বৈঠক না সেরেই বেরিয়ে যান বলে সূত্রের খবর। মুম্বাই বৈঠকের পর হওয়া সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করেন প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তিনি পোডিয়ামে দাঁড়িয়ে বলেন, বেশি বক্তৃতা দেব না, আরো অনেক বক্তারা আছেন, দিদিও আছেন। তখন কেউ পিছন থেকে তাকে বলেন, মমতা দিদি বেরিয়ে গিয়েছেন। এই জবাবে একটু আশ্চর্য হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ज्यादा भाषण नहीं, भाषण का तो मेरा, हमारे दीदी भी यहाँ बैठी हुई है, ममता दीदी निकल गई आज चले, सारे जो उस समय लोग थे हमारे साथी, बालू जी भी निकल गए, अगर प्लेन है तो हम भी, मेरा भी प्लेन है, अभी निकल गया। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আদানি ইস্যুতে সরব হলেও অসন্তুষ্ট কেন মুখ্যমন্ত্রী মমতা? এর আগেও হিন্ডেনবার্গ রিপোর্ট প্রসঙ্গে সংসদে আদানি কাণ্ডে সরব হয়েছিলেন রাহুল। একসময় আদানি কাণ্ডে সরব ছিলেন মমতাও। কিন্তু মুম্বাই বৈঠক আবহে হঠাৎ কি হলো, এভাবে প্রতিক্রিয়া দিলেন তিনি, সাংবাদিক বৈঠকেই অনুপস্থিত থাকলেন। সূত্রের খবর, তাজপুর গভীর সমুদ্র বন্দরে বিপুল বিনিয়োগ করছে গৌতম আদানির সংস্থা। বাংলার শাসক দলের তরফে প্রচার করা হচ্ছে বিপুল কর্মসংস্থানও হবে এই প্রকল্পে। তাই কি আদানি ইস্যুতে নীরব থেকে কৌশলী অবস্থান নিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন উঠছে। সাংবাদিক বৈঠকের আগে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বঙ্গ সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তীর তো মোদীও আদানির পক্ষে, দিদিও আদানির পক্ষে, তাই রাগ হয়েছে। তো মমতা ব্যানার্জির কখন কি রাগ হবে, ওই দেখে তো চলা কারুর কাজ নয়। ওনার রাগ হয়েছে কেন রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে বলেছে, কারণ উনি তো আদানির পক্ষে, আদানির পক্ষে মোদিজি আর আদানির পক্ষে দিদি। যে কারণে আদানির বিরুদ্ধে যখন তদন্ত করার জন্য জেপিসি তৈরির কথা হয়েছিল, জয়েন্ট পার্লামেন্ট কমিটি, সবাই একমত, বিরোধীকে বিজেপি আর তৃণমূল, ফলে আদানির বিরুদ্ধে কিছু বললে ওনার যদি ফোর্স পড়ে পড়বে, উনি থাকলে থাকবেন, না থাকলে চলে যাবেন। তাহলে কি আদানি ইস্যুতে ফের তেড়ে ফুড়ে আসরে নামা রাহুল গান্ধীকে নিষ্ক্রিয় করতে এখন বেশি সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়? বামেদের অভিযোগ কি তাহলে সত্যি, আদানির পক্ষ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই ইস্যু কি কোনোভাবে প্রভাবিত করতে পারে বিরোধী জোটের ঐক্যকে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতির অন্তরে। ব্যুরো রিপোর্ট, কালকাটা নিউজ।